কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি অনেকটাই ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতার চমৎকার কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করব। তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন এবং প্রথম দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, চলুন মূল আলোচনা ফিরে যাই। 1 নম্বর, নিমের পাতা বা ছাল অথবা ছালের গুঁড়ো দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হয়ে যাবে মজবুত ও রোগমুক্ত। 2 নম্বর, পোকামাকড় কামড় দিলে বা ফুল ফোটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হয়। 3 নম্বর, নিম পাতা সিদ্ধ করে পানি দিয়ে গোসল করলে খাস পাসরা চলে যায়। পাতা ও ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়ে যায়। 4 নম্বর, নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগিয়ে ঘন্টাখানিক পর মাথা ধুয়ে ফেললে উকুন্নাশক হিসাবে কাজ করবে। 5 নম্বর, ছোট শিশুদের পেটে কৃমি হলে 50 গ্রাম নিম গাছের মূলের ছালের গুঁড়া সামান্য গরম পানির সাথে মিশিয়ে দিনে 3 বার খেলে উপকার পাওয়া যায়। 6 নম্বর, বুকের ভিতরে কফ জমে গেলে 30 ফোঁটা নিম পাতার রস গরম পানির সাথে মিশিয়ে 3 থেকে 4 বার খেলে বুকের ব্যথা কমে যায়। গর্ভবতী শিশু ও বৃদ্ধদের জন্য এই ওষুধ নিষিদ্ধ। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।